ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। প্রায় 2 বছর পর আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তা একটা গুরুত্বপূর্ণ আমাদের গ্রামারের আলোচনা, তাহলে সাফিক্স প্রিফিক্স। স্কুল পর্যায়ে সাফিক্স প্রিফিক্স আছে, কলেজেও আছে, ইভেন চাকরির পরীক্ষা যারা দিচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যারা অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা বইয়ে দেখা যাচ্ছে যে এটার কোনো রুলস দেওয়া হয়নি, নর্মাল কিছু ওয়ার্ডের ইন্টারচেঞ্জ দেওয়া আছে। তো আমি এটা নিয়ে একটু কাজ করতে চাইছি, আর স্টুডেন্টদের অনুরোধেই আমি এটা নিয়ে কাজ করলাম এবং এর স্পেশাল কিছু রুলস আছে, এই রুলসগুলি নিয়ে আমি আমার এই ভিডিওটা তৈরি করেছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখবেন এবং আমাকে আপনারা উৎসাহ দেবেন। আমি আবার নতুন করে সুন্দরভাবে আমি আমার চ্যানেলে কাজ করতে চাই, নিয়মিত আমি ভিডিও আপলোড করতে চাই, সবার যাতে উপকার হয়, সবাই যাতে ঘরে বসেই গ্রামার শিখতে পারে, আমি সেই টার্গেট নিয়ে কাজ করতেছি। আসলে আমিও একজন শিক্ষক, একটা গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক। তো কর্মব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে নাই, করোনার মুহূর্তে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম, তখন আমি কাজ করেছি। তো এখন আমি অবশ্য আবার কাজ করতে আগ্রহী, আপনারা আমাকে উৎসাহ দেবেন, আপনারা কমেন্টস করবেন, লাইক দিবেন, পাশাপাশি শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজেও আমি নিয়মিত ভিডিও দেবো। ওকে, আমি আলোচনা করে আর কথা বলি না। এখানে যে রুলস আছে, 1 নম্বরে দেখেন আছে আর্টিকেল প্লাস নাউন ফুল স্টপ। যদি আমরা কখনো দেখি যে কোনো একটি সিম্পল সেন্টেন্সে আর্টিকেল আছে, তারপর একটা গ্যাপ আছে, গ্যাপের পর ফুল স্টপ আছে, এখানে 100 বার শিওর থাকবো যে ওই জায়গাটা নাউনের জন্যে। যদি এরকম হয়, আর্টিকেলের পরে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন আছে, তাহলে 100 বার শিওর ওই জায়গাটা অ্যাডজেক্টিভ। এরকম যদি হয়, আর্টিকেলের পর একটা গ্যাপ, গ্যাপের পর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন, তাহলে ওই জায়গাটা একবার। তার মানেটা হলো 3 নম্বর রুলের সাথে আমি বলতে পারতেছি, আর্টিকেলের পরে আমার যে ওয়ার্ডগুলি সাজানো থাকবে সিরিয়ালে, একবার অ্যাডজেক্টিভ নাউন। একইভাবে যদি আমরা প্রেপোজিশন এর ব্যাপারটা চিন্তা করি, তারপরে নাউন, তারপর ফুল স্টপ। যদি আমরা দেখি কখনো যে হ্যাঁ প্রেপোজিশনের পরে একটা গ্যাপ আছে, তারপর ফুল স্টপ আছে, সেটা ক্লজের ক্ষেত্রে হতে পারে যে শেষ ওয়ার্ডটাই গ্যাপ, তাহলে প্রেপোজিশনের পরে নাউন। আর যদি এরকম হয়, প্রেপোজিশনের পরে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে নাউন আছে, তারপর ফুল স্টপ, বা আমার ক্লজ শেষ হতে পারে, তাই বলবো ওই জায়গাটা অ্যাডজেক্টিভের জন্য। একইভাবে, কারণ আমরা এখানে কনফিউশনে পড়ে যাই যে আমার শূন্যস্থানে কোন ওয়ার্ডটা হবে, এটা কি নাউন হবে, না ভার্ব হবে, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব। তো ওই কনফিউশনটা দূর করার জন্য আমি চাইতেছি যে এর জন্য সুন্দর কিছু রুলস সাজানোর জন্য। এখানে আপনারা দেখবেন যে কোন ওয়ার্ড আছে, যেমন এখানে বললাম পজিটিভ যে ওয়ার্ডগুলি আছে, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, রোহিন, স্কোরিংস, এটি বলে পজিটিভ ওয়ার্ড। তো এই পজিটিভের পরে যদি একটা গ্যাপ থাকে, তারপর ফুল স্টপ, 100 বার শিওর এই জায়গাটা হবে নাউনের জন্য। যদি পজিটিভের পরে একটা গ্যাপ থাকে, গ্যাপের পরে নাউন থাকে, তারপর ফুল স্টপ, তাহলে ওই জায়গাটা অ্যাডজেক্টিভের জন্য। পজিটিভের পরে যদি একটা গ্যাপ থাকে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তাহলে ওই জায়গাটা অ্যাডভার্বের জন্য। যেরকমটা আর্টিকেলের ক্ষেত্রে হয়েছে, ওইটার মতো করে আমরা এখানে সাজাতে পারি। তার মানে এটা থেকে আমরা আসতে পারি যে পজিটিভের পরে আমার 3টা গড় থাকলে সেটা হবে একবার অ্যাডজেক্টিভ, তারপর নাও। একইভাবে আর্টিকেলের পরে যদি একটা গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি প্রেপোজিশন থাকে, তার মানে আর্টিকেল এবং প্রেপোজিশন এই 2টার মাঝখানে হবে নাও। পরে আমরা আসি, যদি মডাল ওয়ার্ড থাকে, তারপরে যে গ্যাপ থাকে, 100 বার শিওর ওই জায়গাটা হবে একটা ভার্ব এবং সেটা প্রেজেন্ট ফর্মে হবে। যদি মডাল ভার্বের সাথে বি থাকে, তারপরে যদি গ্যাপ থাকে, 100 বার শিওর ওইখানে একটা মূল ভার্ব হবে এবং সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি ভার্ব 3 দিয়েছি, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট রুল 12, বি ভার্ব মূল ভার্ব হলে এরপর নাউন বা অ্যাডজেক্টিভ ভার্ব। আমি এখানে বোঝাতে চেয়েছি যে আমাদের অনেক সেন্টেন্সই বিভার্ব মূল ভার্ব হিসাবে আসে, বিশেষ করে সাবস্ক্রিপ্টসের ক্ষেত্রে
তাহলে সেখানে বিভার যদি মূল ভার হয় তারপরে যদি গ্যাপ থাকে সেটা হয় নাউন হবে নালে অ্যাডজেক্টিভ হবে। এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। পরে আমরা আসি যে সাবজেক্ট হিসেবে নাউন, তার মানে নাউনের একটা ব্যবহার আসতে পারে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে নাউন আসে, আবার সাবজেক্ট অবজেক্ট হিসেবে ভার হলে তা আইএনজি যুক্ত হবে। এখানে আপনারা দেখেন প্রত্যেকটা রোল অত্যন্ত সুন্দরভাবে আমি আলোচনা করার চেষ্টা করেছি, সাধারণ চেষ্টা করেছি, তারপর তো উদাহরণ দিয়েছি কিভাবে আমরা গ্যাপটা ফিল আপ করবো, ওই রুলটা আমরা এখানে কাজে লাগবো। তারপর দেখেন সেন্টেন্সের শুরুতে যদি লিঙ্কার হিসাবে আসে কোনো ওয়ার্ড তাহলে তা অবশ্যই একবার হবে। তারপরে অবজেক্টের পর একবার হয়, অবজেক্টের পর আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি কিছু ক্ষেত্রে ভার্বের একবার হয়, কিছু ক্ষেত্রে ভার্বের পর, কিছু ক্ষেত্রে ভার্বের পর এটা অবশ্য পর হবে, কিছু ক্ষেত্রে ভার্বের পর একবার হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রনাউন হতে পারে, তবে ওইটার সাফিক্স রিমিক্সের বেলায় প্রনাউনের ব্যবহারটা কমই হয়। তবে কিছু ক্ষেত্রে বলেছি আমি এখানে এখানে থ্রি স্টার দিয়েছি, পরে আমরা দেখি টু আর টু, টু আর এখানে টু, তাহলে টি ডাবল ও আর টি ও, যদি এই দুইটা থাকে তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, তবে এই অ্যাডজেক্টিভটা হবে নেতিবাচক। নেতিবাচকটা কীরকম, যেমন আমরা অনেস্টি এটা ইতিবাচক একটা ওয়ার্ড, ডিসঅনেস্টি ইয়েস এইটা নেতিবাচক একটা ওয়ার্ড, তাহলে এখানে বলতে চাইছি টু টু এই দুইটার মাঝখানে অবশ্যই হবে অ্যাডজেক্টিভ এবং তার নেতিবাচক। তারপরে ভার্ব, আর যদি হ্যাভিং থাকে হ্যাভিং এর পরে অলওয়েজ ভার্ব থ্রি, হ্যাভিং এর পরে অলওয়েজ ভার্ব থ্রি, আর প্রেজেন্ট পার্টিসিপল যদি কোনো সেন্টেন্সের শুরুতে নমিনেটিভ অ্যাবসলিউট হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে কিছু স্পেশাল ওয়ার্ড থাকতে পারে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার এরকম। যেমন আমি বললাম গোয়িং টু দ্য মার্কেট আই বট আ নিউ শার্ট, এবার বললাম রিচিং দ্য স্টেশন আই গট ইন টু দ্য ট্রেন। তাহলে আমরা আসি এবার উদাহরণে, যখন আমরা এগুলি ফিল আপ করবো তখন আমার বিবেচ্য বিষয়গুলি কি, যেমন উই স এখানে এটা কি আর্টিকেল, তাহলে আমরা জানি আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড একটা গ্যাপ, ব্যাগ শব্দটা ভার, তাহলে আমি জানি আর্টিকেলের পরে নাও, তাহলে ব্যাগ থেকে আমরা কি বানাবো ব্যাগার, বিই ডাবল জি ই আর, তাহলে উই স ব্যাগার, আমরা একজন বিক্ষোভকে দেখলাম। এবার ইট ইস অ্যান ড্যাশ স্টোরি, একটু খেয়াল করে দেখো এখানে আর্টিকেল তারপরে গ্যাপ তারপরে নাউন, তাহলে আমরা বলেছি আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড আসে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, তো কিন্তু ইন্টারেস্ট এটা নাউন তাহলে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, তাহলে আমরা লিখব ইন্টারেস্টিং, তাহলে কি আই এন টি ই আর আই এস টি এন ইন্টারেস্টিং, তাহলে ইট ইস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। রিপন ইজ আ ভেরি ড্যাশ স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো এখানে এ আর্টিকেল তারপরে ভেরি আছে, ভেরির পরে গ্যাপ, গ্যাপের পরে নাউন আছে, আমরা অবশ্যই এই সিচুয়েশনে মনে রাখব ভেরি আর নাউন দুটার মাঝখানে শুধুই অ্যাডজেক্টিভ হবে, তাহলে ইন্ডাস্ট্রি এটা নাউন, এটার অ্যাডজেক্টিভ কি হবে ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস উইদাউট একটা প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন হয়, তাহলে এখানে আছে অনেস্ট, তাহলে অনেস্ট থেকে অনেস্টি, তাহলে উইদাউট অনেস্টি অনেস্টকে কি বানাই দিব অনেস্টি, ঠিক আছে। পরে উই লাইক হিম ফর হিজ, হিজ একটা পজিটিভ ওয়ার্ড, তাহলে অবশ্যই পজিটিভের পরে একটা ঘর আছে অ্যাপল ফুল স্টপ, একশো বাক্স এটা নাউন, তাহলে মনে থাকবে এরকম পজিটিভের পরে একটা গ্যাপ, তাহলে একশো বাক্স ওই জায়গাটা নাউনের জন্য। পরে আমরা আসতে পারি এখানে জেন্টল থেকে কি দিব জেন্টলনেস, ঠিক আছে জেন্টল শব্দ অ্যাডজেক্টিভ এটাকে নাউন বলে দিলাম জেন্টলনেস হয়ে গেল। আম প্রাউড অফ আওয়ার, তাহলে আওয়ার এখানে পজিটিভ ওয়ার্ড, তারপরে গ্যাপ, গ্যাপের পর আওয়ার হিস্টোরি এটা কি নাউন, তাহলে পজিটিভ আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ, গ্লোরি শব্দটা নাউন তাহলে এটা অ্যাডজেক্টিভ বানাই দেব, তাহলে গ্লোরিয়াস, ঠিক আছে। পরে আমরা দেখি হি ইজ ফেমাস ফর হিজ ভেরি অনেস্ট, দেখো এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি অ্যাডভার্ব অনেস্ট অ্যাডজেক্টিভ
একবার শুনে এই জায়গাটা নাউনের জন্য। তাহলে পজিটিভের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। তাহলে অ্যাক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ এটা নাউন বানাই দেব। তাহলে এখানে আমরা দেব অ্যাক্টিভিটিস, তাহলে অ্যাক্টিভিটিস। এটা প্লুরাল দিলে অ্যাক্টিভিটিস আর সিঙ্গুলার দিলে অ্যাক্টিভিটি। ক্লিয়ার? আচ্ছা পরে আমরা আসি। The dash of his brace is of this brace is running. ঠিক আছে, তাহলে দুই একটা আর্টিকেল অফ প্রেপোজিশন, তাহলে আর্টিকেল আর প্রেপোজিশনের মাঝখানে অবশ্যই নাউন। তাহলে কনস্ট্রাক্ট এটা আছে ভার, তাহলে এটা নাউন বানলে কি হবে? কনস্ট্রাকশন। তাহলে কনস্ট্রাক্ট ভার্ব এটা নাউন বানিয়ে দিলাম, রোলটা কি আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে অবশ্যই নাউন। পরে আমরা আসি উই শুড, শুড একটা মডাল ভার, তাহলে তারপরে অবশ্যই ভার্ব ওয়ান, শুড মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হবে। তাহলে এখানে বিউটি এটা আছে নাউন, এটার ভার্ব বানিয়ে দিতে হবে। তাহলে এটা ভার্বটা কি হবে? বিউটিফাই। বিউটি থেকে বিউটির ভার্বটা কি হবে? বিউটিফাই। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা অন্য পার্টনারশিপ হতে পারে, কিন্তু আমরা কি করব, আমাদের রোল অনুসারে আমরা ওই ওয়ার্ডটাকে ইন্টারচেঞ্জ করব। তাহলে বিউটি আছে নাউন, এখানে হবে ভার, তাহলে বিউটি থেকে বানিয়ে দিলাম বিউটিফাই। এবার দ্য সিটি শুড বি, দেখো শুড বি আছে, তাহলে আমি বলেছি শুড বির পরে অলওয়েজ ভার্ব থ্রি। তাহলে এখানে বিউটি এটা আছে নাউন, এটাকে ভার বানাতে হবে এবং ভার্ব থ্রি বানাতে হবে, তাহলে বিউটি থেকে বিউটিফাইড, F-I-E-D. তারপরে আসি দিস ম্যান ইজ, এখানে দিস ম্যান ইজ লোকটা ইজ এখানে একমাত্র ভার, তার মানে মূল ভার। আমি বলেছি বিভার্ব যখন মূল ভার্ব হয় তাহলে সেখানে আমাদের পরের যে ওয়ার্ডটা এটা সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ আসে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে। লোকটার তথ্য আমি দিয়েছি, তাহলে এখানে ডেঞ্জার নাউন আছে, তাহলে এখানে আমরা ডেঞ্জারিস বলে দিলাম। তাহলে লোকটা কি? এই লোকটা বিপজ্জনক, তাহলে ডেঞ্জার থেকে কি হবে? ডেঞ্জারিস। Dangerous. They are. তাহলে এখানে আর বিভার এটা মূল ভার্ব হিসাবে আছে, তাহলে প্লে এটা ভার, এটা নাউন বানলে কি হয়? They are players. প্লুরাল করতে হবে, কারণ দে প্লুরাল, তাহলে দে আর প্লেয়ার্স। তবে একটা কথা বলি, এই ক্ষেত্রে এটার অবশ্য বাদ দিতে পারি যদি আমরা আইএনজি যুক্ত করি, দে আর প্লেয়িং। আবার এক্ষেত্রে প্লেয়ার্স দেওয়া যায়, আমরা এখানে তাদের পরিচয় দিলাম, এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট। পরে আসি ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এখানে আমরা দেখলাম যে গ্যাপটা, এই গ্যাপটা সাবজেক্টের জায়গা। তাহলে আমি জানি সাবজেক্ট হিসাবে নাউন বা প্রনাউন, কিন্তু সাফিক্স প্রিফিক্সের বেলায় আমরা সাবজেক্ট হিসাবে শুধুই নাউনকে বেছে নেব, অবজেক্ট হিসাবে শুধু নাউনকে বেছে নেব। ক্লিয়ার? তাহলে এই জায়গায় অনেস্ট শব্দটা আছে অ্যাডজেক্টিভ, তাহলে এটার নাউন কি হবে? অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্ট থেকে কি হবে? অনেস্টি। ক্লিয়ার? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। উই অল লাইক আমরা সবাই পছন্দ করি, কি পছন্দ করি? তাহলে এগুলো সাবজেক্ট, এখানে আছে আমাদের উই অল সাবজেক্ট, লাইক ভার, তাহলে এখানে অবজেক্টের স্থান। তাহলে অনেস্ট থেকে কি দিব? অনেস্টি। উই অল লাইক অনেস্টি। ঠিক আছে, তাহলে আমাদের এইটা মেমোরিতে থাকতে হবে, সাবজেক্ট হিসাবে নাউন, অবজেক্ট হিসাবে নাউন। পরে আসে ড্যাশ ইজ গুড ফর হেলথ, এখানে দেখো ওয়ার্ক শব্দটা ওয়ার্ক এটা ভার, এখানে আমি বলেছি হ্যাঁ সাবজেক্ট হিসাবে নাউন, আবার এটাও লিখেছি যে সেখানে যদি সেটা ভার থাকে আর ভারটাকে আমরা আইনজি যুক্ত করতে পারে, মানে জেরান্ড করতে পারে, তাহলে জেরান্ড কিন্তু এক ধরনের নাউন। তাহলে আমরা ওয়াক কে কি লিখতে পারি? ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিংটা এখানে ওয়াক শব্দটা আইনজি যুক্ত হয়েছে এবং এটা জেরান্ড হয়েছে, তবে জেরান্ড এক ধরনের নাউন, এখানে নাউনের গুরুত্বটা বেশি। তারপর বললাম ড্যাশ কমা আই গেট আপ অ্যাট 6 AM, তাহলে এখানে জেনারেল শব্দটা অ্যাডজেক্টিভ আছে, এই সিচুয়েশনে দেখো একটা গ্যাপ, গ্যাপের পরে কমা আছে, কমার পরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এই অংশটাকে আমি মুছে দিলেও এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স হয়। তাহলে এই জায়গাটার যে গুরুত্বটা এখানে আমার ভার্বের উপরে কোনো প্রভাব ফেলে না, তার মানে এটা এক্সট্রা একটা ওয়ার্ড, এটা লিঙ্কার।
তাহলে জেনারেল থিম কি দিতে পারি? এটা একবার বানিয়ে দিই, তাহলে জেনারেল। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে কখনো আমরা লিঙ্কার হিসাবে অ্যাডভার্ব দিতে পারি, তাহলে জেনারেল থেকে জেনারেল হয়ে গেল। এখানে আরেকটা বাকি আছে, আই লাইক, আই লাইক আমি পছন্দ করি, কে পছন্দ করি, এটা অবজেক্টের জায়গা। তাহলে সাবজেক্টের জেনারেল হলো, অবজেক্টের জেনারেল হতে পারে, তাহলে আই লাইক সুইমিং, সুইমিং থেকে কি দিতে পারি, সুইমিং। পরে আসে, এখানে আছে হি ডিড দ্য ওয়ার্ক, ইজি আছে, তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট, আর বাকি যে জায়গাটা আমি বলেছি যে অবজেক্টের পরে আমাদের অ্যাডভার্ব আসে, তাহলে এখানে ইজি কে আমরা দিতে পারি ইজিলি। হে ডিড দ্য ওয়ার্ক ইজিলি, অর্থাৎ সে কাজটা সহজভাবে করল। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট ভার অবজেক্ট আছে, তারপরে যদি কোনো ভার্ব যদি ওয়ার্ড যদি আসে সেটাকে সাধারণত আমরা একবার বানিয়ে দেব। এবার হি ওয়াকস, সে হাঁটে, সে হাঁটে কি হাঁটে হয় না, এটা একটা তোমার কি বলে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এই ভার্বের অবজেক্ট হয়। হি ওয়াকস, সে হাঁটে, কোথায় হাঁটে হয় কিন্তু এই ক্ষেত্রে হবে না, এক্ষেত্রে কিভাবে তার হাঁটার ধরনটা। তাহলে হি ওয়াকস স্লো শব্দটা আছে, এটা অ্যাডজেক্টিভ, এটাকে একবার বানিয়ে দেব, তাহলে এখানে ওয়াকস এর একবার হবে, তাহলে স্লোলি, হি ওয়াকস স্লোলি। পরে হি কিলড, সে হত্যা করেছে হিম, সে তাকে হত্যা করেছে, হতে পারে অর্ধেকে সে তাকে হত্যা করেছে, অন্যকে হত্যা করেছে, কিন্তু আমাকে যে এখানে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করতেই হবে, তাহলে হিমের সাথে যদি আমরা একটা সাফিক্স যুক্ত করি তাহলে হিমের সেলফ হয় হিম সেলফ, তাহলে হি কিলড হিমসেলফ, তাহলে হিমসেলফটা কি হয়ে গেল, এখন এটা অবজেক্ট হয়ে গেল। এখানে আমি বলেছি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে সাধারণত নাউন ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই চার ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়ে থাকে, প্রোনাউনটা হয় না বলেই চলে, আবার রেয়ার খুব কমই হয়, যেমন অনেক সময় যদি এভরি থাকে এভরি বডি দিতে পারি, এভরি ওয়ান দিতে পারি, ঠিক আছে, তাহলে এরকমভাবে আমাদের হয়। পরে আমরা আসি হি ইজ টু টু টু, তাহলে এখানে এই ক্ষেত্রে টি ডাবল টিউ, এই ক্ষেত্রে আমাদের কী হয় অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ আছে, এটা অন্য অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটাকে আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে আর একটা নতুন অ্যাডজেক্টিভ। কখনো এরকম হয় যে অ্যাডজেক্টিভ হওয়ার কথা অ্যাডজেক্টিভ আছে, তখন নতুন একটা অ্যাডজেক্টিভ বানিয়ে দেবো, নাউন আছে নাউন বানিয়ে দেবো, নতুন একটা নাউন বানিয়ে দেবো, ঠিক আছে, এদিকে আমরা খেয়াল করবো। তাহলে এটা কোনটা দিলে মিলে, অ্যাক্টিভ এটা ইতিবাচক, অ্যাক্টিভ কর্মট এটা ইতিবাচক একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা নেতিবাচক হবে, তাহলে অ্যাক্টিভ থেকে আমরা কী লিখবো ইনঅ্যাক্টিভ, পরে আমরা আসি হ্যাভিং, আমি বলেছি হ্যাভিং শব্দটা থাকলেই ভার্ব, এখানে আর অন্য কোনো চিন্তা করার দরকার নেই, হ্যাভিং আছে তাহলে অবশ্যই ভার্ব, তাহলে হ্যাভিং ডু থেকে কি দেব হ্যাভিং ডান। পরে আমরা আসি এখানে ড্যাশ হোম আই এট সাম ফুড, তাহলে একটু খেয়াল করে দেখো এখানে এই কমা আছে, কমার পরে আবার সাবজেক্ট ভার, হ্যাঁ এই স্ট্রাকচার, তার মানে এটাকে আলাদা করে ফেললো এটা কি হয় একটা কমপ্লিট একটা সেন্টেন্স হয়, কারণ এখানে কমপ্লিট সেন্স প্রকাশ করে, তাহলে অবশ্যই এই জায়গাটা নমিনেটিভ অ্যাবসলিউট মনে হচ্ছে, আর যেহেতু একটা ভার্ব আসতেছে তাহলে অবশ্যই সেটা আইন যুক্ত হবে এটা নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে এখানে আমরা দেখব কি রিচ থেকে রিচিং, রিচ থেকে রিচিং, আর ই আর সি এস আই এন জি রিচিং, তাহলে রিচিং হোম আই এট সাম ফুড, এরকম বাড়িতে পৌঁছে আমি কিছু খাবার খেলাম, যাই হোক আজকে আমরা এখানে শেষ করছি, তবে আমার যেটা চাওয়া আপনারা আমাকে উৎসাহ দেবেন, আমি একজন শিক্ষক হিসাবে এটাই চাই সবাই উপকৃত হোক। এখনকার যুগে আসলে স্টুডেন্টরা যদি চেষ্টা করে ইউটিউব থেকেই পড়তে পারে শিখতে পারে এবং সহজেই স্বল্প ব্যয়ে তারা লেখাপড়া করতে পারে, তো আমি চাই আমার এই টোটাল গ্রামারের যে সাইটটা অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়ার জন্য, যাতে শিক্ষার্থীরা ঘরে বসে সুন্দরভাবে গ্রামার শিখতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।